হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি রুবাইয়াত ওয়ার্ল্ডে। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেন ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলছি। গোল্ডের দাম কমেছে, আর এক দুই রিয়েল নয়, পার গ্রামে 1500 রিয়েল কমে গেছে। আমি তো অবাক, আমি কিন্তু এমনিতেই হঠাৎ গোল্ডের দোকানে ঢুকে পড়লাম আর এসে শুনি এই খবর। যেসব বন্ধুদের গোল্ড কিনতে হবে, যাদের পরিবারে কোনো ওয়েডিং আছে, ওয়েডিং জুয়েলস কিনতে হবে, তাদের জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত একটা সময়। আমি ঠিক জানি না গোল্ডের প্রাইস আরও কমবে কি না, তবে পার গ্রামে 1500 রিয়াল কমে যাওয়া কিন্তু অনেক কমা। কারণ যখন কোনো গয়না কেনা হবে তখন সেটার প্রাইস অনেক কমে আসবে। প্রতি গ্রাম 22 ক্যারেট গোল্ডের দাম আসছে 203 রিয়েল 75 হালালা, এবং প্রতি গ্রাম 21 ক্যারেট গোল্ডের দাম আসছে 194.49 রিয়েলস। তো বুঝতেই পারছো কতখানি কমেছে। আর এই প্রাইসের সাথে যতটুকু ওজনের নেকলেস আমরা নেব সেটা দিয়ে গুণ করলেই নেকলেসের প্রাইস চলে আসবে। এখানে বড় ছোট বিভিন্ন সাইজের চমৎকার সব ডিজাইনের নেকলেস আছে, তোমরা দেখতে থাকো, প্রাইস সহ আমি তোমাদের সব দেখাচ্ছি। এই সেটটার প্রাইস এসেছে 15,101 রিয়েল, আর এটা কিন্তু গভর্নমেন্ট ভ্যাট এবং মেকিং চার্জ সহ প্রাইস। এতে আছে একটা নেকলেস, দুটো ইয়াররিং, হাতের ব্রেসলেট এবং একটা রিং। আমি কিছুক্ষণ বার্গেইন করার পর ওরা মেকিং চার্জ থেকে কিছুটা কম করল এবং এর প্রাইস এসেছে 14,800 রিয়েল, উইচ ইজ নট ব্যাড। অ্যাপ্রক্সিমেটলি 6,000-7,000 রিয়েলে চমৎকার মিনি নেকলেস সেট পাওয়া যাচ্ছে, আর 10,000 রিয়েলের ওপরে উঠলে খুব সুন্দর গলার হার, ইয়াররিং এবং ব্রেসলেট সেট পাওয়া যায়। শুধু নেকলেসই নয়, আজ দেখলাম চমৎকার কিছু গোল্ডের চেইন এবং লকেটস। আর এই লকেটগুলো কিন্তু সাইজে বেশ বড়, বড় সাইজের চেইনের সঙ্গে পরতে হবে, ঝুলে থাকলে খুব ভাল লাগবে দেখতে। আর এই লকেটের মাঝখানে 24 ক্যারেটস গোল্ডের একটা বার দেওয়া আছে। এই গোল্ড বারের জন্য সম্ভবত এটার প্রাইস একটু বেশি ছিল। এই লকেটের প্রাইস আসছিল 3,500 রিয়েলের একটু বেশি। তো জিনিসটা সাইজে বড় বিধায় এটার প্রাইস সম্ভবত বেশি ছিল। আর এর সাথে সেট করে এই ধরনের রিংও নেওয়া যাচ্ছে। এই রিংটা ভাল লাগছিল কিন্তু এটারও প্রাইস অনেক বেশি ছিল, লাইক 2,000 রিয়েলস। এর মধ্যেও কিন্তু একটা গোল্ডের বার দেওয়া আছে। আর এর চেয়েও সুন্দর আরেকটা বের করলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো নিজেদের পছন্দ মতো সেট করে নেওয়া যাবে। আর গোল্ডের প্রাইস কম থাকা অবস্থায় তোমরাও কিন্তু একবার ঘুরে যেও, তোমাদের পছন্দ মতো জিনিসপত্র দেখে নিও। এই রিংটা এই লকেটের সাথে পারফেক্ট যায় এবং খুব সুন্দর লাগছে। এই লকেটটা দেখো, এটা না খুব বড় না খুব ছোট, একদম পারফেক্ট একটা সাইজ, এবং এটার প্রাইস এসেছে 2,000 রিয়েল। জিনিসটা খুব সুন্দর, খুব ভাল লেগেছে আমার। ছোটোর মধ্যেও কিন্তু আছে, ছোটোগুলো মোটামুটি 1,200 রিয়েলের মধ্যে পাওয়া যাচ্ছে, সেগুলো তোমাদের আরেক দিন দেখাবো। এটা 22 ক্যারেট গোল্ডের নেকলেস এবং বাহারাইনের গোল্ড দিয়ে তৈরি, খুব সুন্দর এবং বড় নেকলেস। এই নেট নেট ডিজাইনটা আমার কাছে খুব ভাল লাগছিল, আর যেহেতু আজকাল সবাই হিজাব করে, এই ধরনের নেকলেস কিন্তু বেশ একটু ঝুলে থাকবে আর খুব ভাল লাগবে। তো এটার দাম অবশ্য একটু বেশি ছিল, যেহেতু জিনিসটা ওজনে অনেকখানি বেশি। এটা কিন্তু সাদামাটা স্টাইলের ওয়েডিং জুয়েলারি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রাইস এসেছে 42,000 রিয়াল।
আজকাল হিজাব স্টাইল খুব চলছে এবং মেয়েরা লম্বা চেইন, বড় সাইজের লকেটস খুব পছন্দ করে পরছে, সেজন্যই তোমাদের এই লকেটসগুলো দেখাচ্ছি। আমার কাছে এটাও ভালো লেগেছে, কিন্তু বুঝলাম না এটারও প্রাইস অনেক বেশি ছিল। এটার প্রাইস এসেছিল প্রায় 4,000 রিয়েলের মতো, কিন্তু পরলে ভালো লাগবে, বড় সাইজের চেইনের সাথে বড় একটা লকেট, খুব সুন্দর লাগে দেখতে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি। চুড়ি আজকে দেখাবো না, চুড়ির জন্য আমি আরেকটা ভিডিও রেডি করেছি। আর আজকে যেহেতু নেকলেস দেখাচ্ছি, তাই সাথে অবশ্যই তোমাদের চেইনও দেখাবো। এখানে খুব সুন্দর সুন্দর কিছু বল চেইন আছে, আর বল চেইন আমার সবসময় খুব ভালো লাগে। বল চেইন সবসময় মডার্ন, এর মধ্যে কোনো ইফ বাট কিছু নেই। আর আমার হাতে যে বল চেইনটা, এটা এত সুন্দর, এটা মিনি নেকলেস হিসেবেও পরা যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের প্রাইসটা দেখাই। জিনিসটা কিন্তু একদম হালকা নয়, জিনিসটা বেশ ভারী। তো এটার প্রাইসও যার জন্য একটু বেশি আসবে, তবে ভয়ের কিছু নেই, মোটামুটি 3-4 হাজার রিয়েলের মধ্যে খুব সুন্দর কিছু চেইন পাওয়া যাচ্ছে। সেটার জন্য আমি তোমাদের আরেকটা ভিডিও করে দেখাবো। এই চেইনটার প্রাইস এসেছে 6,021 রিয়েল। আর এই 6,021 রিয়েল যেটা প্রাইস দেখাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্ট ভ্যাট এবং মেকিং চার্জ সহ। তো এটা সম্ভবত বার্গেন করলে 5,500 রিয়াল বা তার থেকে একটু বেশিতে দিয়ে দেবে। খুব সুন্দর জিনিসটা, তাই না? তো চলো দেখি আর কি কি আছে।